গাইস, তো চলো এবার আমরা যাই কৃষ্ণনগর রাজবাড়ির দিকে, রাজবাড়ির পুজোটা দেখতে। সো এইটা হচ্ছে পুরনো রাজবাড়ি ছিল, এখন এইটা পুরোটাই হয়তো পুরনো রাজবাড়ি ছিল, হয়তো আমি জানি না, ঠিক ভুল ইনফরমেশন হতে পারে। সো ওই দেখো দেখতে পাচ্ছ রাজবাড়ির গেট, এবার ওখানে সব ওই টগর ফগর বাচ্চাদের খুব সুন্দর লাগছিলো। এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি। তো আমার ফার্স্ট টাইম কৃষ্ণনগর রাজবাড়ির অভিজ্ঞতাটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর, ভালো যাবে। সো ভিউসটা দেখো, সামনে মেলা বসেছে, একদম ভিউসটা অপূর্ব সুন্দর লাগছে, জাস্ট অ্যামেজিং। একদম সূর্যটা পড়েছে, এবার রাজবাড়ির এটা গেট, সো এই গেট দিয়ে তো ঢোকা যায় না, তার পাশ দিয়ে রাস্তা দিয়ে ঢুকতে হয়। এগুলো এখন মনে হয় এখন তৈরি হচ্ছে, সেভাবে এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি, বাট তৈরি হচ্ছে। তো রাস্তায় রাজবাড়ি যাওয়ার পথে এরকম গোলা পেয়েছিলাম, আইসের গোলা, খুব ভালো লাগে। আমরা খেয়েছিলাম কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার, খুব সুন্দর। ওটা 30 টাকা করে নিয়েছিল কাঁচা ম্যাঙ্গো। এবার চলো রাজবাড়ির ভেতরে ঢোকা যাক। আমরা ঢুকে পড়েছি, সামনেই নার্সারি আছে, খুব সুন্দর নার্সারি। তো টাইমের অভাবে আমরা যেতে পারিনি ওই নার্সারির দিকে, তো আমরা আবার ভেতরে যাচ্ছি। চলো আমার সাথে থাকো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর কৃষ্ণনগর রাজবাড়িতে তোমরা অবশ্যই অবশ্যই এসে যেও, খুব সুন্দর লাগবে, এত সুন্দর ফিল। রিলস বাগেরা বাগেরা প্রি ওয়েডিং শ্যুট, খুব সুন্দর ট্রাডিশনাল শ্যুট হবে এখানে। তো আস্তে আস্তে আমরা রাজবাড়ির দিকে এগিয়ে আসছি, মানে ভেতরটা অপূর্ব সুন্দর গাইস, তোমরা শুধু দেখতে থাকো, ভালো লাগবে তোমাদেরও। দেখাতে পারিনি যতটুকু পেরেছি, দেখিয়েছি, কারণ আমাদের ওই একদিনের মধ্যে যা টাইম ছিল তাই করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো তোমাদের রাজবাড়িটা, আর কোনো ঘরে তো সুযোগ হয় আবার যাবো রাজবাড়িতে তোমাদের জন্য ব্লগ করতে। সো গাইজ, বাই বাই, টেক কেয়ার।